সরবরাহে ঘাটতির অজুহাতে গত কয়েক সপ্তাহ ধরে খুলনার বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েই চলছে। এবার সে তালিকায় যোগ হয়েছে তেল, চিনি, পেঁয়াজ আর আলু। তেলের দাম একটু স্থিতিশীল থাকলেও অন্য তিন পণ্যের দাম যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। খুলনার বড় বাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার ঘুরে দেখা গেছে এক এক বাজারে ওই তিন পণ্য বিক্রি হচ্ছে এক এক দামে। তবে একটু হলেও কমেছে মুরগির দাম, সবজি আর মাছের দাম আছে আগের মতোই। ঈদের আগে খুলনার বাজারে লালচিনি 120 টাকা আর সাদা চিনি 110 টাকায় বিক্রি হয়েছে। এখন সেই চিনি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজি। চিনির মতোই পেঁয়াজের দামও বেড়েছে। কয়েকদিন আগে যে পেঁয়াজ 38 থেকে 40 টাকায় পাওয়া গেছে, সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি।